जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्यति राजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर मा ओ स्वामीजी चरणे आभूमि लुंठित प्रणाम निवेदन करी। श्री श्री माता ठाकुरानीर 170तम आविर्भाव तिथि उपलक्षे विशेष जे आलोचना आमादेर, जाते आजके आमार बक्तव्यर विषय गौरीमार संगे श्री श्री मायर सम्पर्क। प्रथमत गौरीमा सम्पर्के बोलते गेले तिनी तत्कालीन समाजे नारीदेर मध्ये बला जाय एकेबारे आइकनिक। आइकनिक एई कारणे जे शुधुमात्र स्पिरिचुअलिटिर दिके नय, तार व्यक्तित्व एवं प्रत्युत्पन्न मतित्व, तार कौतुक प्रियता एवं सब दिक थेके एकटा आदर्श नारी चरित्र अनुकरणीय। अवश्यई ताके असाधारण बोलेओ कम बला हय। एई गौरीमायेर संगे ठाकुरेर प्रथम साक्षात जेटा सेटिओ खूब सुंदर एकटी घटना। गौरीमा तिनी चिरकालि साधनार टाने हिमालय एवं तीर्थे तीर्थे घुरे बेरिएछेन, खुजेछेन सेई एकजनके जिनि किना तार जखन बिये ठीक होयेछिलो तिनि बोलेछिलेन एमन काउके विवाह करब जार मृत्यु नेई। तो सेई अमर जिनि दामोदर शिला तार ताकेई तिनि पतिरूपे बरण करेन एवं तिनि आजीवन सेई खोजटा तार चले सेई जिनि अमर जिनि चिरंतन तार संगेई तार प्राणेर सम्पर्क। एवं ठाकुरेर संगे जे साक्षात सेटिओ अद्भुत। एई कारणे पुरी भ्रमणेर पर तिनि बलराम बसुर बाड़ीते छिलेन कलकाताते। तो सेई समय बलराम बसु ताके बलेन जे दक्षिणेश्वरे एकजन महापुरुष एकजन साधु आछेन, दीदी तुमि कि ताके देखते जाबे, आपनि कि ताके देखते जाबेन। তো গৌরীমা সেরকম কোনো আকর্ষণ বোধ করেননি সাধু দেখার জন্য। তিনি তখন বলেন যে সারা জীবন অনেক সাধু দেখেছি দাদা, আমার সাধু দেখার জন্য আর কোনো টান নেই, যদি তোমার সাধুর সেই ক্ষমতা থাকে তাহলে আমাকে টেনে নিয়ে যান, তার আগে আমি যাব না। ঈশ্বরের ইচ্ছা এবং তার লীলা অভাবনীয়। প্রকৃতপক্ষে গৌরীমা সেই টানটাই অনুভব করলেন অভূতপূর্বভাবে। বলরাম বাটিতেই তিনি দামোদর শিলার পূজা করছেন। একদিন পূজা চলছে, তিনি তুলসী অর্ঘ প্রদান করছেন। অবাক হয়ে তিনি দেখছেন সেই দামোদর শিলার সিংহাসনের পাশেই দুটি রাতুল চরণ, ঠিক পদ্মের মতো দেখতে সেই দুটি চরণ। এবং যতবারই তিনি তুলসী অর্ঘ প্রদান করছেন ততবারই সেই অর্ঘ আপনা আপনি সেই রাঙা দুটি চরণে গিয়ে পতিত হচ্ছে। একবার নয়, দুবার নয়, তিনবার। তিনবার এই ঘটনা প্রত্যক্ষ করবার পর তিনি এতটাই ভাব আন্দোলিত হলেন যে চৈতন্য হারালেন, জ্ঞান হারালেন তিনি। তখন বলরামবাবুর স্ত্রী এবং বাকি সকলে এসে অনেক প্রচেষ্টায় তার জ্ঞান ফিরল। প্রায় তিন চার ঘন্টা তার কোনো বাক্য স্ফূর্তি হয়নি এবং তিনি একটা ঘোরের মধ্যে ছিলেন। তারপর থেকে তিনি অনুভব করছেন যে তার হৃদয়কে একটা যেন কেউ সুতোর মধ্যে বেঁধে টানছে এবং সেই টানটা এত প্রবল টান যে সেটাকে অগ্রাহ্য করবার মতো নয়। তিনি বুঝতে পারছেন না কে কোথা থেকে তাকে এরকমভাবে টান দিচ্ছেন, কিন্তু এই টান নিয়ে ঘরে বসে থাকাও যায় না। তিনি ভীষণ রকমভাবে একটা যেন ঘোরের মধ্যে রইলেন সেই সমস্ত দিন রাত্রি। পরের দিন সকালবেলায় তিনি ভাবছেন যে এবার ঘর ছেড়ে বেরোতে হবে, কে টানছে সেই টানের খোঁজে। সেই সময়ই বলরামবাবুর সঙ্গে সাক্ষাৎ এবং বলরামবাবু আবার তাকে বললেন যে দিদি, আপনি কি দক্ষিণেশ্বরে যাবেন সেই মহাপুরুষের সন্নিকটে? গৌরীমার তখন এমন অবস্থা, এমনই একটা ভাবের মধ্যে রয়েছেন, হ্যাঁ বা না কোনোটাই তিনি বলার মতো অবস্থাতে নেই। সুতরাং
তাকে নিয়ে বলরাম বাবু তার স্ত্রী এবং আরো দুজন মহিলা ভক্ত ঠাকুরের কাছে গিয়ে পৌঁছালেন। যখন দক্ষিণেশ্বরে পৌঁছালেন ঠাকুরের ঘরের সামনে, তখন তারা গিয়ে দেখছেন ঠাকুর একটা সুতোর ডালা নিয়ে সুতো গোটাচ্ছেন। এবং যেই তারা এসে পৌঁছালেন ঠাকুরের ঘরের সামনে, এসে যেই তারা ঘরের মধ্যে পা দিলেন, সঙ্গে সঙ্গে সুতো গোটানো শেষ হলো, তিনি রেখে দিলেন সেই সুতোর বান্ডিলটা। গৌরীমা বুঝতে পারলেন কে তাকে এইভাবে টানছিল, আকর্ষণ করছিল। এবং ঠাকুরের চরণ স্পর্শ করবার সময় তিনি লক্ষ্য করলেন এই চরণ দুটি তিনি কালকে বারংবার, তিনবার যে দেখলেন দামোদরের সিংহাসনের পাশে, এই সেই চরণ। কিন্তু ঠাকুর গৌরীমার ভেতর যে এই ভাব একটা হচ্ছে, এই আন্দোলন হচ্ছে, যেন কিছুই জানেন না, এই রকম একটা ভাব দেখিয়ে বলরামবাবুর কাছে গৌরীমার পরিচয় জানতে চাইলেন এবং কথাবার্তা হলো, ঈশ্বর প্রসঙ্গ হলো। তারপর তিনি গৌরীমাকে বললেন যে আবার এসো। ঠাকুর যাকে বললেন আবার এসো, সে চিরকালের জন্য ঠাকুরের কাছে বাধা পড়ে যায়। মাস্টারমশাইয়ের ক্ষেত্রেও আমরা দেখেছি, গৌরীমায়ের ক্ষেত্রেও তাই হলো। এবং এই আবার এসোটা এত তাড়াতাড়ি ঘটলো যে ঠিক পরের দিনই সকালবেলা গৌরীমা একাকী এসে ঠাকুরের কাছে উপস্থিত হলেন। এবং ঠাকুর তখন বলছেন, তুই এসেছিস, আমি তোর কথাই ভাবছিলাম। তখন গৌরীমা প্রাণের আবেগে অনেক তার কথা, তার যে অভিজ্ঞতা, সমস্ত কিছু ঠাকুরের সঙ্গে শেয়ার করতে লাগলেন। এমনকি তিনি যে গতকাল তার দামোদর সিংহাসনের পাশে তাঁরই চরণ দুখানি দেখেছিলেন সেটিও বললেন। ঠাকুর সমস্তটুকু শুনলেন, তারপর তাকে সঙ্গে করে নিয়ে গেলেন নহবতে, মায়ের কাছে। এবং সেখানে গিয়ে মাকে উদ্দেশ্য করে ঠাকুর বলছেন, এই যে ব্রহ্মময়ী, তুমি একটা সঙ্গী চেয়েছিলে না, এই এক সঙ্গী তোমার এসেছে। সেই যে মায়ের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলেন গৌরী মায়ের প্রথম ঠাকুর, সেই থেকে গৌরী মা একেবারে ঠাকুর এবং মায়ের প্রতি সম্পূর্ণরূপে যেন আত্মনিবেদন করলেন। এবং মায়ের সঙ্গে তার যে এই একটা মা এবং মেয়ের সম্পর্ক, সেটি নিবিড় থেকে নিবিড়তর হতে লাগলো যত দিন যেতে লাগলো। মা গৌরীমাকে যেরকম ভালোবাসেন, স্নেহ করেন, গৌরীমা মাকে একেবারে সাক্ষাৎ ভগবতী জ্ঞানে, জগজ্জননী জ্ঞানে তিনি মাকে পূজা করেন। যেখানে কেউ হয়তো একটু ভালো ফল দিয়েছে, কেউ হয়তো উৎকৃষ্ট কোনো মিষ্টান্ন এনে তাকে দিয়েছে, কেউ হয়তো একটা ভালো কাপড় দিয়েছে, তিনি সেটি নিয়ে সঙ্গে সঙ্গে ছুটে যেতেন মায়ের কাছে, মাকে নিবেদন করতেন। এবং মার সঙ্গে তার যখনই সাক্ষাৎ হতো, মায়ে মেয়ে ঠাকুরেরই প্রসঙ্গ হতো এবং ঠাকুরের কথা বলে একটা অনাবিল আনন্দে যেন ভেসে যেতেন তারা, সেই আনন্দময় পরিবেশ, এই সম্পর্ক যে কতটা মধুর ছিল সেটা ঠিক ভাষায় বলে প্রকাশ করা যায় না। আর মা, তিনি গৌরীমার সম্পর্কে এতটাই গৌরবান্বিত ছিলেন বলা যেতে পারে, যে গৌরীমা তার ভক্তি, তার নিষ্ঠা এবং তার যে কর্মপদ্ধতি, সেগুলি নিয়ে মা রীতিমতো গৌরব অনুভব করতেন। বলতেন যে যে বড় হয় সে একজনই হয়, অন্য কারোর সঙ্গে তার কোনো তুলনা চলে না, যেমন গৌরদাসী। আবার তিনি বলতেন যে গৌরদাসী কি মেয়ে নাকি, ও তো পুরুষ, এমন কটা পুরুষ আছে যে ওর মতো কাজ করতে পারে, ও যে ধরনের কাজ করছে। অর্থাৎ ঠাকুর তাকে বলেছিলেন একদিন দক্ষিণেশ্বরে বাগানে পুষ্পচয়ন করছেন গৌরীমা, ঠাকুর তখন একটা হাতে ছোট্ট একটা গাড়ু নিয়ে ফিরছেন এবং সেই জলটি ঢালছেন। ঢালতে ঢালতে গৌরীমাকে বলছেন, আমি জল ঢালছি, তুই কাদা চটকা। গৌরীমা তখন বলছেন যে এখানে কাদা চটকাবো কোথায়, কাদা এখানে তো কাঁকড়। তখন ঠাকুর বলছেন, আমি তোকে কি বললাম আর তুই কি বুঝলি, আমি বলছি এদেশের মায়েদের বড় দুঃখ, বড় দুর্দশা, তোকে তাদের জন্য কাজ করতে হবে। গৌরীমা বললেন তখন, রক্ষে করো ঠাকুর,
সংসার বিরাগী তিনি চিরকাল, তো সংসারের কোলাহল তার একেবারে অপছন্দ। তিনি বলেন, এর মধ্যে থেকে আমি কাজ করতে পারবো না, তুমি আমাকে কয়েকটা মেয়ে দিয়ে দাও, বলে দাও আমি তাদের নিয়ে হিমালয়ে যাব, তাদেরকে মানুষ করে আমি নিয়ে আসব, কিন্তু এইখানের মধ্যে থেকে আমার কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। ঠাকুর তখন বললেন, না, সাধন ভজন অনেক হয়েছে, এইবার এই শহরে থেকেই মেয়েদের জন্য, মায়েদের জন্য তোমায় কাজ করতে হবে। গৌরীমার সম্পর্কে এতটাই উচ্চ ধারণা পোষণ করতেন শ্রী শ্রী মা নিজে। তিনি যখন দক্ষিণ ভারতে, তখন তাকে সকলে অনুরোধ করছে বক্তৃতা দেওয়ার জন্য, কোথাও গেছেন মা, যেহেতু মায়ের মুখে তারা কিছু শুনবেন, লেকচার কিছু। মা তখন বলছেন, আমি তো লেকচার দিতে পারি না, যদি গৌরদাসী আসতো তবে সে লেকচার দিতে পারতো, সে খুব ভালো লেকচার দিতে পারে। এই গৌরী মাকে মা এতটাই ভালোবাসেন, স্নেহ করেন। একদিন বেলুরেই নীলাম্বর বাবুর বাড়িতে গৌরীমা রয়েছেন, তাকে বিছেতে দংশন করেছে, বৃশ্চিক দংশন করেছে, প্রচণ্ড যন্ত্রণা, গৌরীমা রাত্রে ঘুমোতে পারছেন না। তার শয্যা পার্শ্বে মা নিজেও সারা রাত্রি জেগে কাটালেন, এতটাই টান তার মেয়ের প্রতি। উদ্বোধনের বাড়িতে রয়েছেন গৌরীমা, তার পায়েতে একটি অস্ত্রোপচার হবে, বাঁ পায়ে একটা কড়া পড়েছিল এবং তার পাশে একটি আবের মতো হয়েছিল, এবং সেটা এত যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল, শরৎ মহারাজ যখন ডাক্তারবাবুকে আনলেন, তিনি বললেন যে এটা অস্ত্রোপচার ছাড়া কোনো অবস্থাতে এটাকে ঠিক করা সম্ভব নয়। মা অনুমতি দিলেন, মায়ের অনুমতি সাপেক্ষেই দিন ঠিক হলো। যেদিন অস্ত্রোপচার হবে সেদিন মা নিজে গৌরীমাকে কোলে নিয়ে বসে আছেন, জড়িয়ে মাথায় জপ করে দিলেন। তারপর যখন অস্ত্রোপচার শুরু হলো, গৌরীমা শিশুর মতো আর্তনাদ করছেন যন্ত্রণায়, দুজনেরই চোখ মুদ্রিত অবস্থায়, মা তাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন। পুরীর একটি ঘটনা মায়ের, সেটি গৌরীমা খুব মজা পেতেন এই ঘটনাটা বলে। পুরীতে যখন বেড়াতে গিয়েছিলেন জগন্নাথ দর্শনের পর, মায়ের একদিন ইচ্ছা হলো সেই বটবৃক্ষ তলে বসে সমস্ত ভক্তদের নিয়ে মা একত্রে মহাপ্রসাদ গ্রহণ করবেন। মায়ের ইচ্ছা মাত্রেই গৌরীমা আর গোলাপ মা চলে গেলেন, প্রচুর প্রসাদ কিনে আনা হলো, মা নিজে হাতে একেবারে স্তরে স্তরে সেই প্রসাদ সব সাজিয়ে দিলেন, অপূর্ব সেই দৃশ্য। তারপর সব ভক্তদের বললেন যে ওর চারপাশে তোমরা বসো এবং তোমরা সবাই সেই মহাপ্রসাদ থেকে একটু একটু করে নিয়ে আমার মুখে দাও। মায়ের কথা মতো তারা তাই করলেন। এরপর মা সকলের মুখে সেই প্রসাদ দিতে লাগলেন, একেবারে যেন অন্নপূর্ণা রূপ, এবং সবাই মিলে তারপর সেই মহাপ্রসাদ গ্রহণ করলেন এবং অপূর্ব এক আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছিল। মা যখন কলকাতায় দুর্গাপূজার সময় গিরিশবাবুর বাড়িতে পূজা, এবং গিরিশবাবুর ভীষণ ইচ্ছা যে মা একবার যদি পায়ের ধুলো দেন তার বাড়িতে, তবে তার পূজা সার্থক হবে। মা তখন বলরাম বসুর বাড়িতেই রয়েছেন, কিন্তু শরীর ভালো নয়, সেই কারণে মা ভাবছেন যে হয়তো যেতে পারবেন না, এবং অন্যান্য সকলেও জানে যে এই শরীর অসুস্থ অবস্থায় মায়ের পক্ষে যাওয়া সম্ভব নয়। কিন্তু গিরিশ ঘোষ এত আন্তরিকভাবে মাকে ডাকছেন, মা মা করে তার এতই আকুতি, মা কিন্তু থাকতে পারলেন না। অষ্টমীর দিন সন্ধ্যার পর মা বলছেন গৌরীমাকে যে আমি যে আর থাকতে পারছি না, গিরিশটা আমাকে বড্ড ডাকছে। তখন গৌরীমা বললেন, হ্যাঁ মা, ভক্তের ডাক, ভক্তের টান, তো চলো না একবার যাই। তারপর পায়ে হেঁটেই বলরাম বসুর বাড়ি থেকে গৌরীমার সঙ্গে এবং আরও মহিলা ভক্তদের নিয়ে মা এসে গিরিশ ঘোষের বাড়িতে উপস্থিত হলেন, এবং সেখানে তখন গিরিশের তো আনন্দ আর ধরে না, জবা, বিল্লপত্র, পদ্ম ইত্যাদি দিয়ে তিনি স্বয়ং মহামায়ার চরণে অঞ্জলি দিলেন এবং বললেন, আজ গিরিশের পূজা সার্থক হলো, গিরিশের জন্ম সার্থক। এইভাবেই গিরিশ স্বয়ং মহামায়াকে সামনে থেকে পূজা করলেন। গৌরীমা মাকে মূলত মহামায়া বলেই জানতেন, বুঝতেন, এবং তিনি চাইতেন যে অন্যেরাও মাকে বুঝুক। গৌরীমা একটি ব্রত করতেন, চণ্ডী ব্রত।
প্রত্যেক বছর পূজার সময় নবমী কল্পারম্ভ থেকে নবমী পর্যন্ত এবং তারপর সপ্তদশ দিন পর্যন্ত গৌরীমা প্রতিদিন চণ্ডী পাঠ করতেন। তারপর সেই চণ্ডী পাঠ শেষ হতো। যখন চণ্ডী পাঠ মা করতেন, কোনোদিন হয়তো পুরোটা পড়তে পারছেন না, শরীর যদি অসুস্থ থাকতো আংশিক পড়তেন, কিন্তু করতেন। এবং গৌরীমা বলতেন এই কথা যে এই কলিযুগে চণ্ডী পাঠটা হচ্ছে একটা মহাযজ্ঞের মতো, এটি এতই বিশেষত্ব, এতই মাহাত্ম্য এর। তো তিনি যেটি করেছিলেন, যখন উদ্বোধনের বাড়িতে রয়েছেন তখন পূজার সময় একবার শারদীয়া পূজা চলছে, মায়ের সামনে বসে মাকে একবারে শ্রী শ্রী চণ্ডী রূপে সামনে রেখে তিনি প্রতিদিন চণ্ডী পাঠ করলেন নবমী পর্যন্ত। এবং নবমীর পর তিনি রীতিমতো হোম করে, যজ্ঞ করে, পূজা শেষ করে মায়ের চরণে 108টা পদ্মফুল দিয়ে অঞ্জলি দিলেন এবং মাকে বললেন, মা এই আমার ব্রত শেষ হলো, উদযাপন হলো, এইবার তুমি যেমন যখন করাবে তেমন করব, কিন্তু এই যে একটা ব্রত হিসেবে আমি নিয়েছিলাম এইটা স্বয়ং চণ্ডীর সামনে চণ্ডী পাঠ করে আজ আমি উদযাপিত করলাম। এই রকমই ভাবতেন তিনি মায়ের সম্পর্কে। এবং গৌরীমা খুব কৌতুকপ্রিয় ছিলেন। তো মা একদিন গৌরীমাকে বলছেন যে তুমি যেরকম যখন সাধনা করবার জন্য দেশে বিভিন্ন জায়গায় ঘুরতেন, তো অনেক সময় প্রয়োজনে তাকে পুরুষ বেশ ধারণ করতে হতো, বলছে কেমন তুমি পুরুষ বেশ ধারণ করতে একবার দেখিও তো। তো তারপর দেখা গেল কয়েকদিন পরেই গৌরীমাকে একদিন আর দেখা যাচ্ছে না, উধাও হয়ে গেছে। সেই দিনই সন্ধ্যাবেলা মায়ের বাড়িতে একজন পশ্চিম দেশীয় সাধু এসে উপস্থিত হলেন আলকাল্লা পরে, এবং এসে তিনি সেখানে যে সেবক রয়েছেন নিচে তাদেরকে কথা বলছেন, তাদের সঙ্গে তারা চিনতে পারছে না। তো তার তখন একটা লাঠির প্রয়োজন ছিল। তো গৌরীমা তখন বলছেন যে ওয়্যার ইজ মাই স্টিক, ওয়্যার ইজ মাই স্টিক। তার কথা বলার ধরনে সেবক বুঝতে পেরে গেছেন ওটা গৌরীমা। তিনি তখন লাঠি খুঁজবেন বলে একটা সেই রকমই অজুহাতে ওপরে গিয়ে মাকে বলে দিয়েছেন যে মা গৌরীমা এসেছেন, একটা পুরুষ সাধুর বেশ ধরে এসেছেন বলে। তারপর এসে তাকে লাঠি দিয়েছেন। তো গৌরীমা যখন গিয়ে পৌঁছেছেন মায়ের কাছে, মা তো আগে থেকেই জানেন, তখন মা বলছেন বা চমৎকার চমৎকার বেশ হয়েছে। গৌরীমা তখন ভাবছেন কী করে এত তাড়াতাড়ি ধরা পড়ে গেলাম, বুঝতে পেরে গেল। তখন মা বুঝতে পেরেছেন যে ওই সেবকেরই এটি কাজ। তো তখন বলছে ওরে ছোঁড়া, তুই এসে কেন আগে ভাগে বললি, তাই জন্য বুঝতে পারলো। তখন মায়ের দিকে তাকিয়ে আবার বলছেন আচ্ছা মা আবার একদিন হবে ক্ষণ, অর্থাৎ এটা ঠিক ঠিক হলো না, তাড়াতাড়ি ধরা পড়ে গেলেন, তো আবার একদিন হবে। তো এই আবার একদিনটা তখন হয়েছিল যখন মা প্রায় বেশ কিছুদিন জয়রামবাটি চলে গেছেন, কলকাতায় আসছেন না, মায়ের নতুন বাড়ি তৈরি হয়ে গেছে, শরৎ মহারাজ বহুবার চেষ্টা করেছেন মাকে নিয়ে আসার কিন্তু মা আসতে চাইছেন না। গৌরীমা তখন বসিরহাটে ছিলেন, ওখানে ওনার একটা স্কুলের কাজে। শরৎ মহারাজ বাধ্য হয়ে গৌরীমাকে চিঠি লিখলেন যে আপনি কলকাতায় আসুন। গৌরীমা কলকাতায় ফিরলে তখন তাকে বললেন যে মা মায়ের নতুন বাড়ি প্রস্তুত, ভক্তরা এখানে আকুল হয়ে রয়েছে, কিন্তু মা তো জয়রামবাটি ছেড়ে আসতে চাইছেন না, যে আপনি ছাড়া আর কারোর সাধ্য নয়, আপনি গিয়ে মাকে নিয়ে আসুন। তো এই সময় যখন জয়রামবাটিতে গেলেন গৌরীমা, সেটি একটি অপূর্ব দৃশ্য। আবারও সন্ধেবেলা জয়রামবাটিতে বাইরের বহির্বাটিতে একজন সাধু এবং তার এক চেলা মাথায় বিশাল পাগড়ি, দুজনেরই গেরুয়া আলখাল্লা পরে উপস্থিত হয়েছে। তো মায়ের ভাই মাকে গিয়ে বললেন তোমার কোনো মাদ্রাজি ভক্ত এসেছে। তো সে বাইরের ঘরে আর অপেক্ষা না করে একেবারে ভেতরের দিকে ঢুকে পড়ল। সেখানে তখন ছোটো মামি তাকে দেখে অবাক, একে সন্ধেবেলা, তারপরে এক অপরিচিত পুরুষ মানুষ সাধু। ছোটো মামিকে দেখে সে আবার তখন বলছে মা দুটি ভিক্ষা পাই গো। তখন ছোটো মামি রীতিমতো গালাগাল দিচ্ছেন যে আ মরণ, তুমি আর ভিক্ষা নেবার জায়গা পেলে না, এই ভর সন্ধেবেলা গেরস্থ বাড়ির ভেতরে ঢুকে পড়লে। সে কিন্তু কিছুতেই নিরস্ত হচ্ছে না, সে এক পা দুপা করে ছোটো মামির দিকে এগিয়ে যাচ্ছে। ছোটো মামি ভয়ে যত পিছাচ্ছে সে তত এগোচ্ছে। এগোতে এগোতে একদম ছোটো মামি দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন চিৎকার করে উঠেছেন,
ঠাকুরজী এসো দেখো বাড়িতে একটা ব্যাটা ছেলে ঢুকে পড়েছে। তখন সেই চিৎকার শুনে বাকি সকলেই এবং মা নিজেও ছুটে এসেছেন। এসে দেখে ভারী অবাক যে ইনি কে, তার রকম সকম দেখেও অবাক। আরও অবাক হলেন যখন সেই ব্যক্তি এসে মায়ের পায়ে হাত দিয়ে মাকে প্রণাম করছেন। মা ভারী অবাক হয়ে যখন তাকিয়ে আছেন তখন তিনি হাসতে হাসতে পাগড়িটা টেনে খুলে খুব হাসছেন। মা একেবারে বিস্ফারিত নেত্র, গালে হাত দিয়ে বলছেন, ও মা গৌরদাসী, আমি তো চিনতেই পারিনি। বাড়িতে একটা হাসির রোল পড়ে গেল এবং মামিকে তিনি তখন আবার বলছেন, গৌরীমা যে ছোট মামি, এই রকম ভিনদেশি সাধুকে ভর সন্ধেবেলা কেউ বাড়ি থেকে বার করে দেয়? এরকম করে একটা মজা তামাশা চললো। তিনি এই রকমই কৌতুক প্রিয় ছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে প্রখর ব্যক্তিত্ব ছিল তার। জয়রামবাটিতে মায়ের কৃপাতেই সকলে রয়েছেন, কিন্তু মায়ের কৃপা প্রাপ্ত হয়ে তখন অনেকেই সাধু ব্রহ্মচারী হচ্ছেন। তো অনেকেরই সন্দেহ হচ্ছে এরকম যে মা বোধহয় গ্রামশুদ্ধ সকলকেই সাধু করে দেবেন। তো মায়ের সামনে কেউ কিছু বলতে পারেন না, যেহেতু মায়ের কাছ থেকে অনেক রকম সাহায্যই তারা পান এবং মাকে সকলেই সম্মান শ্রদ্ধা করেন, কিন্তু ভিতরে ভিতরে এরকম একটা তৈরি হচ্ছে। তো মা একদিন দুঃখ করে বলছেন যে দেখো, এখানে সবাই বলছে যে আমি নাকি সবাইকে সাধু সন্ন্যাসী করে দেব সব ছেলেদের, আর আমার কাছে এলে নাকি জাত যাবে, কারণ আমি তো অজাত বেজাত সকলকেই মন্ত্র দিই, তাই জন্য আমার কাছে এলে নাকি জাত যাবে। তখন গৌরীমা বলছেন, আচ্ছা এইরকম সন্ন্যাসী হওয়া সাধু হওয়া এটা কি মুখের কথা, আর তোমার কাছ থেকে যে সন্ন্যাস পাবে তার তো কত জন্মের তপস্যা, আর যে জাতপাতের মালিক তার কাছে এলে জাত যাবে, এ কথা কে বলে আমি দেখছি। বলেই মাকে দণ্ডবত প্রণাম করে গলায় তার সেই দামোদর ঝুলিয়ে তিনি চললেন কোয়ালপাড়া। সেখানে তখন বর্ধিষ্ণু অঞ্চল, আমরা এখন জানি কোয়ালপাড়া যাই, তো সেই সময় সেখানকার যারা মোড়ল প্রধান ছিলেন তিনি গিয়ে তাকে ডেকে পাঠালেন। ওই রকম তেজস্বিনী একজন সন্ন্যাসিনী ডাকছেন, অনেকেই এসে উপস্থিত হলেন। তিনি তখন তাদেরকে ঠাকুর এবং মায়ের সম্পর্কে বুঝিয়ে বললেন এবং বললেন যে তোমাদের মধ্যে কে এরকম বলছো যে তার কাছে গেলে জাত যাবে, এই রকম কথা, তিনি কোনো সাধারণ নারী নন, তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী, তোমাদের কল্যাণের জন্য সমাজের কল্যাণের জন্য নারী দেহে অবতীর্ণা হয়েছেন, তিনি যা করছেন সমাজের মঙ্গলের জন্য করছেন, যে তাকে বুঝবে সে উদ্ধার হবে, তাকে বুঝতে হবে, এবং তিনি সেটি চেয়েছিলেন যে সকলে তাকে বুঝুক। সন্ন্যাসিনীর এই কথায় তখন যারা উপস্থিত ছিলেন মোড়লরা তারা সকলেই খুবই অনুতপ্ত বোধ করলেন, বললেন সত্যিই আমরা মা ঠাকুরনকে বুঝতে পারিনি, আমরা অবশ্যই কালকে গিয়ে তার কাছে আমরা ক্ষমা চেয়ে আসবে। এবং পরদিন সকালে সত্য সত্যই তারা এলেন মায়ের কাছে, ক্ষমা চাইলেন এবং মায়ের প্রসন্নতা লাভ করলেন। এরপর মাকে নিয়ে যখন ফিরছেন তিনি, বিষ্ণুপুর হয়ে ফিরবেন, বিষ্ণুপুরে যখন তিনি গেছেন মা এবং তার সঙ্গী সাথীরা, সেখানে একজন ব্রাহ্মণ এসে উপস্থিত। তিনি তাকে বলছেন যে মা একবার আমার বাড়িতে যেতেই হবে, এই গরিব ব্রাহ্মণের বাড়িতে পায়ের ধুলো দিতেই হবে, কিন্তু আগে থেকে অন্যরকম কোন ব্যবস্থা করা রয়েছে, মা সেখানেই বিশ্রাম নেবেন আহার করবেন। তো বললেন না এখন তো সম্ভব নয়, মায়ের যারা ভক্ত সন্তান ছিলেন সেটা অ্যালাউ করছেন না। সেখানে আহার ইত্যাদি হওয়ার পর তারপরে ব্রাহ্মণ আবার এসে হাজির হয়েছেন, বলছেন যে একবার মা যেতেই হবে আমার বাড়িতে, এই গরিবের বাড়িতে পায়ের ধুলো দিতেই হবে, আমার বহুদিনের স্বাদ, আমি আপনার জন্য বহুদিন অপেক্ষায় আছি। তখন আবার ভক্ত যারা বলছেন যে না এখন তো কোনো মতেই যাওয়া সম্ভব নয়, কারণ ট্রেনের টাইম, গাড়ি ফেল হয়ে যাবে, মায়ের খুব ইচ্ছা কিন্তু এতজন লোক গাড়ি ফেল হলে বিপদে পড়বে, সেই ভেবে মা আর কিছু বলছেন না। তিনি গাড়িতে উঠে গাড়ি ছেড়ে দিচ্ছে গরু গাড়ি যখন, তখন ব্রাহ্মণ খুব কাঁদছেন এবং প্রায় সাপান্ত করতে যাবেন এরকম, তখন মা খুব করুণ অবস্থা মায়ের, কী করবেন। গৌরীমা তখন বলছেন যে মা তোমার যদি ইচ্ছা থাকে তো বলো, তাহলে ব্রাহ্মণের বাড়ি হয়েই যাব। মায়ের কাছে সম্মতি পেয়ে তিনি গারোয়ানকে বললেন যে গাড়ি ঘোড়াও, সেই যিনি বারণ করছিলেন আর তখন তিনি আবার বললেন যে গৌরমা কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, গাড়ি ফেল হবে।
গৌরীমা তখন খুব দৃঢ়তার সঙ্গে বললেন, গাড়ি কিছুতেই ফেল হবে না, তুমি দেখে নিও। তারপর সেই ব্রাহ্মণের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। সেইখানেই কিন্তু তার পূজিতা দেবী মৃন্ময়ী, এবং সেখানেই মাকে তিনি অত্যন্ত যত্নের সঙ্গে ফল মিষ্টি ইত্যাদি দিলেন, এবং গৌরীমার জন্যেই যে মা স্বয়ং চিন্ময়ী সেই মৃন্ময়ীতে গিয়ে উপস্থিত হয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানালেন। এবং মাও গৌরীমাকে কৃতজ্ঞতা জানালেন এই জন্যে যে ঠাকুর স্বয়ং মাকে বলে গিয়েছিলেন যে মৃন্ময়ী দর্শন করতে, মৃন্ময়ী অত্যন্ত জাগ্রতা দেবী। মা বলছেন, কিছুদিন আগেই জয়রামবাটিতে গৌরীমাকে বলেছিলেন যে একদিন ঠাকুর রঘুবীরের ভোগ সেরে মা ডাকতে গেছেন ঠাকুরকে খেতে দেবেন বলে কামার পুকুরে, তখন দেখছেন ঠাকুর ঘুমিয়ে আছেন। তো মা ভাবছেন ঘুমিয়ে আছেন, ডাকবো, তারপরেই ভাবছেন যে খাবার দেরি হয়ে যাবে, তো ভাবতে ভাবতেই দেখছেন ঠাকুর জেগে উঠেছেন। জেগে উঠে বলছেন, জানো আমি না কোন একটা দূর দেশে চলে গিয়েছিলাম যেখানে অনেক সাদা সাদা লোক, তারা পরে আসবে, তারা আমাকে দেখতে পাবে না কিন্তু তোমার সঙ্গে দেখা করতে তারা আসবে। সেই দিনই তিনি বলেছিলেন যে মৃন্ময়ী দেবী বিষ্ণুপুরের অত্যন্ত জাগ্রতা, তাকে তুমি অবশ্যই দর্শন করো। তো গৌরীমাকে মা বললেন যে আমাকে ঠাকুর কবে বলে গিয়েছিলেন, আজ তোমার জন্য আমার সেটি সম্ভব হলো। এরপর বিষ্ণুপুরে স্টেশনে গিয়ে পৌঁছালেন, দেখলেন কি গাড়ি কিন্তু তখনও আসেনি। তখন গৌরীমা বললেন, কেমন বলেছিলাম না গাড়ি ফেল হবে না। বিষ্ণুপুরে তখন বেশ কয়েকজন কুলি মজুর, তারা মাকে দেখে, মাকে সীতা ভেবে তখন জানকী মাই করে তারা ছুটে এলেন, এবং কেউ কেউ আবেগে প্রায় লুটোপুটি করছেন। তখন তাদেরকে সেখানেই দীক্ষা দিলেন মা, মন্ত্র দিলেন, কৃপা করলেন, এবং গৌরীমা কাছেই একটা ফুল গাছ ছিল তার থেকে কিছু ফুল এনে তাদের হাতে দিলেন, তারা মায়ের চরণে অঞ্জলি দিল। এবং মায়ের গাড়ি যখন ছাড়ছে তখন জানকী মাই কি জয় এই ধ্বনিতে একেবারে মুখরিত হলো সেখানের আকাশ বাতাস। এরপর একদিন গৌরীমা কালীপদ বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে কালী চল তোকে আসল কালীর দর্শন করাবো। তো এই আসল কালীকে তিনি বুঝতে পাচ্ছেন না, তাকে তখন মায়ের কাছে নিয়ে গেছেন তিনি। তারপর বলছেন, এই তোমার একজন সন্তান, একে কৃপা করো। মাও তখন সেই কালীপদবাবুকে দেখে বুঝলেন যিনি অত্যন্ত ভক্তিমান একজন, এবং তাকে সেই দিনই তিনি কৃপা করলেন, তার দীক্ষা হলো। আরেকটি ঘটনা যেটি, সেটি হচ্ছে গড়পার শীতলা মন্দিরের যিনি পুরোহিত ছিলেন, তিনি যদিও শীতলা মাতার পূজা করতেন তার পুরোহিত, কিন্তু তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। তো একদিন গৌরীমাকে তিনি বলছেন যে আমার খুব ইচ্ছা যে আমি বৃন্দাবনে গিয়ে ব্রজেশ্বরী রাধারানীকে দর্শন করবো, এবং আপনার সঙ্গে যদি যেতে পারি তাহলে সেটি অত্যন্ত ভালো হয়। তো একদিন গৌরীমা তাকে সঙ্গে করে মায়ের কাছে নিয়ে গেলেন, এবং নিয়ে গিয়ে বললেন যে দেখো পণ্ডিত, তুমি এনাকে প্রণাম করো, তুমি সাভীষ্ট দেখতে পাবে, অর্থাৎ এর মধ্যেই তুমি তোমার ইষ্ট দেবীকে দর্শন করতে পারবে। পুরোহিত তখন ভাবছেন, চিনি তো মানবী, মানুষ একজন, একে এর মধ্যে কিভাবে দেখব। যাই হোক, তিনি সংশয় চিত্তেই প্রণাম করলেন। প্রণাম করে যখন তিনি মাথা তুললেন, মায়ের মুখের দিকে তাকিয়ে রয়েছেন, তার দৃষ্টি আর কিছুতেই পড়ছে না। নির্নিমেষ নেত্রে তিনি মায়ের মুখারবিন্দের দিকে তাকিয়ে রয়েছেন, এবং তারপর বিহ্বল চিত্তে বারংবার প্রণাম করতে লাগলেন আর বলতে লাগলেন, বন্দে রাধা আনন্দরূপিণীম, বন্দে রাধা আনন্দরূপিণীম, বন্দে রাধা আনন্দরূপিণীম। মাই রাধা, মাই সীতা, মাই কালী, মাই লক্ষ্মী, গৌরীমা তাকে বুঝেছিলেন, এবং চেয়েছিলেন অন্যরাও মাকে বুঝুক, কারণ ওই যে তিনি বলছেন যে তাকে বুঝবে সে উদ্ধার হয়ে যাবে। আমরাও যেন তাকে বুঝতে পারি, তিনি তাকে যদি বুঝতে না দেন তাকে বোঝা বড় কঠিন। তাই তার রাতুল চরণে এই প্রার্থনা যে তিনি যেন আমাদের সেই শক্তিটুকু দেন, আমরা সকলে তাকে বুঝতে পারি, তার চরণাশ্রিত হয়ে থাকতে পারি। মায়ের কৃপা তার সকল সন্তানের উপর বর্ষিত হোক। মায়ের রাতুল চরণে এই প্রার্থনা দিয়ে আজকের এই বিশেষ আলোচনা এখানেই শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।